নবী রহমতের নবী মসজিদ নববীতে বসাও, একজন যুবকের ঘটনা শুনাই, দেখো এই যুবক তার জানমাল কিভাবে আল্লাহরে বুঝায় দিছে, একটু মনোযোগ দিও শুনো যুবক, রং তামাশা করে যৌবন কালটা তুমি নষ্ট করে দিও না, কারণ যৌবন কালটা হলো আল্লাহর ওলি হওয়ার বয়স। এই দুনিয়ায় যত আল্লাহর ওলি হয়েছেন সবাই যৌবনে আল্লাহর ওলি হয়েছেন, যৌবন কাল এবাদতের কাল, যৌবন কাল ওলি হওয়ার কাল। মায়ার নবী মসজিদে নববীতে বসা, ওই অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর চতুর্দিকে ঘেরাও দেয়া বসা। হঠাৎ করে আল্লাহর নবী দেখেন একজন সাহাবি বড় পাগল পারা হইয়া নবীর দরবারে হাজির। আল্লাহর নবী জিজ্ঞেস করতেছেন, কিরে সাহাবি, ব্যাপার কি এত পাগল হইয়া নবীর দরবারে, ঘটনা কি, কি সমস্যা তোমার একটু খুলে বলো। আল্লাহর নবী দেখেন তার সাহাবি সাদ আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন টাটকা যুবক, কিন্তু চেহারা বড় কালো, এত কালোর কালো আরবের মানুষ তার আরবের কাক কয়, গোরাবুল আরব কয়, ওই আরব আরবের কাক কয়ে তারে ডাকি। চেহারার সুরত বেশি ভালো না, নাক কানের ভালো কোনো নমুনা নাই, রং অতি কালো, কাকের চেয়েও বেশি কালো। আল্লাহ নবী জিজ্ঞেস করেন, সাদ ঘটনা কি এত পাগল হয়ে নবীর দরবারে। সাদ সালামি তখন বলতেছে, নবী গো আমি বড় পেরেশান, আপনার এক কান হাদিস লই আমি বড় পেরেশান। নবী বলতেছে, কোন হাদিস? কয় হাদিস কেন হলো, আন্নিকাহু মিন সুন্নতি ফমান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিবাহ করা আমি নবীর সুন্নত, উপযুক্ত হওয়ার পরে সামর্থ্য থাকার পরও যে বিয়ে করলো না সে আমি নবীর উম্মত না। ওগো নবী, হাদিস খানা আপনার কেনা একটু আমাকে বলুন। নবী বলতেছেন, হ হাদিস খানা তো আমার, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন উপযুক্ত হলো, বিয়ের বয়স হলো, এরপরে সামর্থ্য থাকলো, এরপরেও যদি বিয়ে না করে তাহলে আমি নবীর উম্মত না, আমি নবীর উম্মত না। কত বড় ধমকি, কত বড় ধমকি! আজকে আমাদের সমাজে যে যুবক বয়স হয়ে গেল বিয়ের, এরপরও বিয়ে বসে না, আল্লাহ নবীর চরম ধমক। যেই যুবক উপযুক্ত হয়েছে বিয়ে করার, এরপরও বাপ মা তারে বিয়ে করায় না, মায়ার নবীর ধমকি, ফালাইসা মিন্নি ফালাইসা মিন্নি, সে আমি নবীর উম্মত না। যদি আজকে আমাদের সমাজের যুবক যুবতীদেরকে তাদের বয়স হওয়া মাত্রই বিবাহ দেওয়ার চেষ্টা করা হইতো, চিন্তা করা হইতো, তাহলে সমাজে এতটা অপরাধ সমাজে থাকতো না। আরেকটু দূরে কোনটি কিনা, ইয়া মাশারা শাবাব মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতা জাওয়াজ ফাইন্নাহু আগাদুলিল বাসার ওয়া আহসানুলিল ফরাজ। নবী বলে, আরে যুবক কাল করে শুনো, বয়স হয়ে গেল তোমার বিয়ে করার, এরপরও যদি বিয়ে না করো, আমি নবী বললাম বিয়ে করো, করার দ্বারা তোমার চোখটা নত হয়ে আসবে, লজ্জাস্থানের হেফাজত হবে। ভাইয়েরা খেয়াল করে শোনো, বিয়ের দ্বারা আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে, এটা নবীর হাদিস। বিয়ের আগে আমি মনে করতেছি বউ পালবো কেমনে, বউ চালাবো কেমনে, তাহলে আপনি আল্লাহ যে রাজ্জাক রিজিক দেয় যে আল্লাহ, এই কথার উপর আপনার ইয়াকিন পুরাপুরি নাই, ঠিক কিনা? জোরে কর। বোঝা গেল আপনি খাওয়ান আপনি পালেন না, না এখন আপনি একা, আপনার আল্লাহ খাওয়ায়, যখন আপনি হবেন দুইজন তখনও কে খাওয়ায়, যখন হবেন চারজন তখনও কে খাওয়াবে। অতএব বিয়ের পরে অনেক মানুষের রিজিক খুলে গেছে, জীবিকার জীবিকার ক্ষেত্র খুলে গেছে, এমন প্রমাণ একটা দুইটা নয়, বহু প্রমাণ রয়েছে, বহু নজির রয়েছে। এজন্য বাপ মা যারা, অভিভাবক যারা, আপনাদেরকেও বলি, অনুরোধ করে বলি, উপযুক্ত যুবক, উপযুক্ত যুবতী, উপযুক্ত ছেলে আর উপযুক্ত মেয়ে, বিয়ে বয়স হওয়ার পরেও যদি বিয়ে না করান, আর এই কারণে আপনার ছেলে যদি কোনো অন্যায় করে, মেয়ে যদি অন্যায় করে, তারা যেমন আল্লাহর দরবারে অপরাধী, বাপ মাও আল্লাহর দরবারে আসামি। কষ্ট পাইছে আপনারা আমার কথা? কষ্ট পাইছে? বাপ মাও সমান অপরাধী। যারা বলতেছেন পোলাটা একটা ব্যবসা ট্যাবসা ধরুক, বিয়ে পাশ করুক মেয়েটায়, হুজুর এম এ পাশ করে নিক, একটা চাকরি লয়ে লোক,
তারপরে বিয়েটা করাই, বউ ফালবো কেমনে? এই নিয়ত করে যারা ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরও বিয়ে করাইতেছেন না, বিয়ে দিচ্ছেন না, আল্লাহর দরবারে আসামি হওয়ার অপেক্ষায় থাকেন। এই যৌবনের পাগলামি যদি তারা করে, আর এই অপরাধে অপরাধী সে যেমন হবে, বাপ মা সমান অপরাধী হবে। এজন্য দুহার, সমাজকে বাঁচান। সাহাবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, অগণবীজি, আমি তো বিয়ে করার জন্য বিভিন্ন জায়গায় প্রস্তাব দিয়েছি, কিন্তু আমার কাছে কেউ বিয়া দেয় না। নবী বলে, কেন দেয় না? কয়, আমার মদিনায় কোনো বাড়ি নাই, মদিনায় কোনো ঘর নাই, আমি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছি। সাহাবায়ে কেরামের ভিতরে দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মদিনার সাহাবিদেরকে আনসার বলা হয়, নবীর সাথে মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় এসেছে তাদেরকে মুহাজির বলা হয়। মুহাজিরদের মদিনায় কোনো নিজস্ব ঘর বাড়ি ছিল না, আনসাররা তাদেরকে জায়গা দিচ্ছেন। ওই রকম একজন মুহাজির সাহাবি হলেন সাদ সালামি। তিনি বলেন, নবী গো, আমি যে বিয়ে কইরা বউ আনমু, বউ রাখমু, কই ঘর নাই, বাড়ি নাই, আমার তো বাড়ি মক্কায়, আমার বাড়ি দখল করে রেখেছে আবু জাহেল, আমার বাড়ি দখল করে রেখেছে মক্কার উতবা সাহেবা, আমার বাড়ি তো দখলে আজকে বেদিনদের, বেঈমানদের, দিনের খাতিরে ধর্মের খাতিরে আপনার মহব্বতে বাড়িঘর সব ছেড়ে এসেছি গো নবী, কিন্তু এখানে আমি আরেকজনের বাড়িতে থাকি, আমি এখন বউ আনলে কই রাখব, এজন্য আমাকে কেউ বিয়ে দিতে রাজি হয় না। এটা হলো এক কারণ। দ্বিতীয় কারণ হলো, নবী গো, আপনি আমার চেহারাটা একবার দেখুন, চেহারাটা এত কালোর কালো, আমার গায়ের রং এত কালো, এত কালো, চেহারার কোনো নমুনা ঢকঢাকও ভালো না, এজন্য আমারে কেউ বিয়ে দেয় না। এখন আমি কী করবো গো নবী? আপনি তো বলেছেন, বিয়ে যদি কেউ না করে সে আমার উম্মত না, আমার তো শারীরিক চাহিদা রয়েছে বিয়ে করার, আমি এখন বিয়ে না করলে নি চলে, কেউ বিয়া দেয় না, তে আমি কি করমু, আমি এখন করমু কি? আপনি আমার একটা বুঝ দেন, বিয়া যদি করতেই হয় কোন জায়গায় বিয়ার প্রস্তাব দিমু, আর যদি বিয়া না করলে চলে, আপনি আমারে অনুমতি দেন। আল্লাহর নবী কয়, সাদরে, কেউ বুঝি তোমার কাছে বিয়ে দেয় না? কয়, না গো নবী, কেউ বিয়ে দেয় না। আল্লাহর নবী কয়, যাও, আমি নবী তোমারে পাঠাইলাম মদিনার অমুক একজন জমিদার, নতুন মুসলমান হয়েছে, তার একমাত্র একটা মেয়ে আছে, জমিদার, সম্পদের কোনো অভাব নাই, মেয়েটাও এত সুন্দর, মদিনার মানুষ তারে হুরে মদিনা কয়ে ডাকে, মদিনার হুর, মদিনার হুর, এত সুন্দরী, এত সুন্দরী, ওই মেয়েটার জন্য আমি তোমাকে পাঠাইলাম বিয়ের প্রস্তাব লইয়া যাও। আরেকটু জোরে কন্যা, সুবহানাল্লাহ, কে পাঠাইতেছেন বলেন নবীজি, কে পাঠাইতেছেন? আমার নবী, রহমতের নবী পাঠান। সাদ সালামি সাথে সাথে দৌড় শুরু করে দিলেন, একটু চিন্তা করলেন না, কই যাইতেছি বিয়ার প্রস্তাব লইয়া, হায় হায়, কই যাইতেছি, জমিদারের মেয়ে, গরিবের মাইয়া আমার কাছে বিয়া দেয় না, আর নবী আমারে পাঠাইতেছে জমিদার বাড়িত, হায় হায়, বিশ্ব সুন্দরী, মদিনার মানুষ যারে হুর কয়, হুর, আমারে কালো মাইয়াই কেউ দেয় না, নবী আমারে হুরের কাছে পাঠায়, বুঝছি আমার কপালে মনে হয় বিয়া নাই, মাইর আছে। আমরা হইলে কত চিন্তা করতাম, ঠিক কিনা? আমরা হইলে মনে মনে ভাবতাম, বুঝছি নবী আমাকে নিজের দরবার থেকে কেমনে তাড়াইয়া দেব, এইভাবে না তাড়াইয়া, যাও মিয়া, কেউ বিয়া দেয় না, তে আমি কি করমু, এই কথা নবী না বইলে কোনো একটা শুরুতে হয়তো আমাকে দরবার থেকে বাগাইছেন, এমনটা আমরা হলে ভাবতাম। কিন্তু তারা তো নবীর সাহাবি, তারা তো আমার নবীর কথার উপরে কি পরিমাণ ইয়কিন, আমার নবীর কথার উপরে কি পরিমাণ বিশ্বাস, কি পরিমাণ ইয়কিন, জীবন যাবে তবুও নবীর কথা ফালাইতে পারেন না সাহাবিরা, ঠিক কিনা? জান যাবে তবু আমার নবীর কথা ফালানো যাবে না। সাদ সালামি দৌড় শুরু করে দিলেন বিয়ার প্রস্তাব লইয়া, মাঝখানে সাহাবিরা পাইছে, কিরে সাদ, এত পাগল হয়ে কই যাও?
সাদ সালামি বলতেছে আমি বিয়ার প্রস্তাব লইয়া যাই। সাহাবীরা কয় কার বাড়িতে যাও, কয় অমুকের বাড়িতে। সাহাবীরা কয় কসকে বেটা কার লাগি বিয়ার প্রস্তাব, কয় আমার লাগি। কি কয়? কার জন্য? কয় আমার জন্যই। কয় নিজের চেহারাটা একটু আয়নায় দেখছো নি, নিজের চেহারাটা একটু আয়নার সামনে দেখছো নি? সাদ সালামি কয় দেখছি তো। কয় তাহলে কোন সাহসে তুমি হুরে মদিনারে বিয়ে করতে যাও, একটু কি ভয় লাগে না? গেলে পরে তুমি বিয়ার প্রস্তাব দিয়া বাড়ি থেকে ফিরতে পারবাই নি, নাকি ওখানে বান্দা তুইব? এটাও তো একটু তোমার হিসাব করা দরকার। সাদ সালামি কয় আমি তো বিয়ার প্রস্তাব দেই নাই, প্রস্তাব দেওয়াইছেন দিনের নবী, মায়ার নবী। আর একটু জোরে সুবহানাল্লাহ। হুরে মদিনার বাড়িতে গিয়া বিয়ার প্রস্তাব দিয়া উনি আইবার ফারছে না ফারছে না এটা শুনবার ইচ্ছা আছে নি আপনাদের? কার কার আছে একটু হাত উঠে আল্লাহর দেখান। জোরে নারে তাকবীর, নারে তাকবীর, দীন ইসলাম, মাশাআল্লাহ। প্যারে হাজরিন হাত নামান। এইবার দেখা যায় সাহাবীরা কয় কও কি তুমি? আল্লাহ নবী তোমারে পাঠাইছেন, তাহলে দ্রুত যাও, কপাল তোমার খুলছে। দৌড়ায় যায় হুরে মদিনার বাড়িতে হাজির। বাবা নতুন মুসলমান হইছে, বাড়ির সামনে দামি একটা ইজি চেয়ারের মধ্যে বাবা বসা, জমিদার জমিদারের মতো স্টাইল। সাদ সালামি নেহায়েত গরিব একজন সাহাবি, চেহারার মধ্যে গরিব যে বোঝা যায়, আবার কালো তো কালো, চেহারার কোনো ঢক নাই ডাক নাই। যাইয়াই তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুরে মদিনার বাবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার সহি তরিকা কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বলা, এটা হলো সালামের সহি তরিকা। কেউ যদি খালি কয় আসসালামু আলাইকুম হবে সালাম, তবে অর্ধেক হইবে, অর্ধেক হবে না। অর্ধেক দোয়া হইছে, অর্ধেক দোয়া হয় নাই। আবার আমাদের দেশে কিছু রাজনৈতিক সালাম আছে, সালাম আলাইকুম, হ্যাঁ যে কি কইছে হেও বুঝছে না, যারে কইছে হেও বুঝছে না। আর যদি আসসালামু আলাইকুম না কয়ে কয় সালাম আলাইকুম, তো সাম শব্দের অর্থ হইছে মরণ। আসসালামু আলাইকুম অর্থ হইল তোমার উপরে শান্তি না দিল, আর সালাম আলাইকুম অর্থ হইল তুমি তাড়াতাড়ি মরো। শান্তির দোয়া না কইরা মরার দোয়া। এই জন্য সাবধান, এই রাজনৈতিক সালাম দিয়ে না, আল্লাহর দোয়া। সালাম যিনি দিবেন পুরাটা দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যাকে সালাম দেওয়া হয় তারে শুনায় দেওয়া ওয়াজিব, তারে শুনায় দিবেন। আর যিনি জবাব দিবে ইনি জবাবটা তারে শুনায় দিবে। সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া ওয়াজিব, জবাব দেওয়া। আবার আমাদের সমাজে কিছু ভদ্র মানুষ আছে সালাম দিলে জবাব দেয় না, এটা এটা আরেক স্টাইল। এটা হইল তাই একজন সমাজের একজন নেতা হইছেন, এটা আলামত, ঠিক না? এইরকম জবাব না। আবার কেউ আছে জবাব দেয় এটা কোন জিততে জবাব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ উনি কইব না, কয় কয় এই উ কইলে পরে ওয়াজিব আদায় হইব? যিনি সালাম দিছে ইনি তো সব পায়ে গেছে, আর যিনি উ কইছেন কবরে গেলে উ কমাইব, ওয়াজিব তোর কইছে। কবিরা গুনা, কবিরা গুনা, সাবধান। এই উ আ করেন না, জবাব দিবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তারে শোনায় দিতে হবে। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ গেলে সালাম দিছে এক লোকে, ইনি আসিলেন আরেকটা কাজে, উনি নৌকা ভাড়া কইরে তার পাশে গিয়ে সালামের জবাব শোনায় দিছে, বুঝাইয়া দিছে, বুঝেন? আর আমরা উ আ কইয়া জবাব দিয়ে সাইরে দেই, হাই হাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরে মদিনার বাবাই কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, কে তুমি? কয় আমি নবীর সাহাবি, কি নাম তোমার? সাদ সালামি। কেন আইসো? কয় আপনার মেয়ের বিয়ার প্রস্তাব লইয়া।
হুরে মদিনার বাপে কয় কাল লাগি কয় আমার লাগি, যেমন প্রশ্ন এরম উত্তর, জটখাট, কোনো গুজামিল নাই, ইতা নাই। কয় তো কি হয়েছে এ কি তুমি, এটা নতুন মুসলমান হয়েছে তো, ইসলামের সব বিধিবিধান তার পুরাপুরি জানা নাই, এজন্য চেয়ার থেকে লাফ মারে খারাই গেছে, মাথা গরম হয়ে গেছে, পায়ের রক্ত মাথায় উঠে গেছে, কয় কি নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁটের সেন্টার ঠিক নাই, রঙের কোনো ফাঁকতাই নাই, আর আমার মেয়ে হইল মদিনার বিশ্ব সুন্দরী, হুরে মদিনা মানুষে কয় হে বলে আমার মেয়ের লাগি বিয়ার প্রস্তাব লিয়ে আইসে, হুরে মদিনার বাবা দাঁড়ায় কয় হুশ আসেনি তোমার, কয় 100% নিজের চেহারাটা আয়নার সামনে দেখছো নি কয় প্রতিদিন দেখি, হয়তো কেমনে তুমি সাহস করছো কয় আমি তো করি নাই, কে করাইছে কয় আমার নবী পাঠাইছে, নতুন মুসলমান হয়েছে তো এরপরও হজম করতে পারে না কারণ রাগটা বেশি হয়ে গেছে, হুট করে যদি কেউ রাগ হয়ে যায় হুট করে ঠান্ডা হওয়া যায় না, একটু সময় লাগে, এজন্য নবী কয় বেশি রাগ হয়ে গেলে পরে বসে যাও, এরপরও যদি না থামে শুয়ে যাও, এরপরও যদি না থামে অজু কর, ঠিক কিনা? আল্লাহ নবী কয় কুস্তির মধ্যে যে যারে হারায় সে বাহাদুর নয়, রাগ যে হজম করতে পারে সে হলো বাহাদুর, সে হলো বউয়ের সাথে রাগ হয়ে গেছে যুবক, একটা নিরীহ মহিলা, মা বাবা সব চাইরা, ভাই বোন সব চাইরা, স্বামীর হাত ধরে অচেনা জায়গায় এসেছে, এই জায়গাতে আপন বলতে তার কেউ নাই, আছে শুধু একমাত্র তুমি স্বামী, স্বামীটার হাত ধরে শিশুকাল থেকে যাদের মায়া মহব্বত পায়া মেয়েটা বড় হয়েছে সে তোমার হাত ধরে চলে এসেছে, এখানে তার মা নাই, ভাই নাই, বাবা নাই, বোন নাই, কেউ নাই, তুমি তারে মারলেও কেউ ফিরাইতে আসবে না, তুমি তারে ধমক দিলেও কেউ জবাব তারে দিবে না, অতএব স্ত্রীর কথায় যদি তুমি কখনো গুসা হয়ে যাও তারে ধমক দেওয়া বাহাদুরি নয়, হাত তোলা বাহাদুরি নয়, নবী কয় গুসাটারে যদি থামাইতে পারো তুমি বাহাদুর, তুমি একজন আদর্শ স্বামী, তুমি আদর্শ স্বামী, স্ত্রীর সাথে যদি হজম করতে পারো, মহিলা মানুষ বাঁকা হাড় দ্বারা সৃষ্টি, একটু কথাবার্তা একটু তেরা বেড়া ওই বই, এটা তোমার হজম করাটা হলো বাহাদুরি, ঠিক কিনা? হজম করাটা হলো বাহাদুরি, একটু চিন্তা করে দেখো, যদি আল্লাহ সিস্টেম ফালটাইয়া দিত যে বিয়ার পরে বউ জামাইর বাড়িতে যাওয়া না, জামাই বিয়ার পরে বউর বাড়িতে গিয়ে থাকতই, যদি ইসলামের সিস্টেমটা এমন হইতো আর ওই বাড়িতে আপনি একা একা থাকতেন আর এরকমভাবে কথায় কথায় আপনারে কেউ ধমকাইতো তাহলে কেমন লাগতো, দুই একটারে খুন করে রাতের অন্ধকারে আইতেন আপনি, ঠিক না? দেখতেন দুই একজন খতম হয়ে গেছে এরপরে আপনি আইতেন নাইলে যাইতেন গা ভাই, এই জায়গায় একজন মহিলা সে এখানে কত আর হজম করবে, চোখের পানির ফুটা যদি রাতের অন্ধকারে ফালায় আল্লাহর আদালতের ফাইলে জমা হবে, কারণ সে মাজলুম, সে এখানে নিরীহ, তার সাপোর্ট নেওয়ার কেউ নাই, তার পক্ষ নেওয়ার এখানে কেউ নাই, কারণ তার রক্তের কেউ এখানে নাই, অতএব যদি পাক করে গিয়ে এক ফুটা চোখের পানি ফালায় মনে রাইকো স্বামীরা আল্লাহর আদালতে তুমি সবচেয়ে বড় আসামি হবে, স্ত্রীর মামলায় যে সমস্ত স্বামীরা স্ত্রীর মামলায় আল্লাহর আদালতে আসামি হবে, সহজ না মুক্তি পাওয়া, মা বাবার মামলায় যে সন্তান আসামি হবে সহজ না মুক্তি পাওয়া, সাবধান, মানুষের মামলা দুনিয়াতেই ডিসমিস করেন আল্লাহর আদালতে নিয়ে কেউ উঠেন না, এটা বড় খতরনাক এক আদালত, যে আদালতে ঘুষ দেওয়ার কোনো সিস্টেম নাই, দুনিয়া জজ সাবরে ঘুষ দিতে পারবেন, উকিল একটা না দশটা ধরতে পারবেন, হাসরের মাঠে আল্লাহরে ঘুষ দেওয়ার ক্ষমতা আসেনি, ফোন করার সিস্টেম আসেনি, জজ সাহ অত নম্বর মামলা অত নম্বর আসামি আমার হালার ঘরে দুলাভাই গুলের বাতিজা আসেনি না, নাই মন্ত্রীর বাতিজা, মন্ত্রীর দুলাভাই, মন্ত্রীর শালা, এই ধরনের কথা কয়ে কত মামলার কত আসামি খালাস পেয়ে যায়, আল্লাহর আদালতে আসেনি সিস্টেম, এই ধরনের ফোন করা কোনো সিস্টেম, আমার ভাইয়েরা বন্ধুরা এত যুবক, ওই আল্লাহর বান্দা গুসা হয়ে গেছে অনেক, ডাক দিয়া বলতেছে রে সাদ নবীর উপর ইমান এনেছি, আল্লাহর নবীর সব কথা মানি কিন্তু এই কথাটা মানতে পারলাম না,
কারণ আমি আমার মেয়ের বাবা, আমি তার ওলি, আমি তার অভিভাবক। আর ইসলামের বিধান হলো অভিভাবক যারে পছন্দ করে, যেখানে পছন্দ করে সেখানে বিয়ে দিবে। অতএব আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে পারি না, যাও তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এই বইলা সাদ সালামিকে হুরে মদিনার বাবা বাড়ি থেকে তাড়ায় দিছে। এনিও মনে কষ্ট নিয়ে চলে আসতেছেন। বলুন তো দেখি, কেউ যদি বলে আমি নবীর আশিক কিন্তু নবীর কথা মানি না, এ আশিক না বাটওয়ার? আরো জোরে, আরো জোরে। কেউ যদি কয় আমি নবীর আশিক, মিছিলের আগে থাকে, জিলাপির আগে খায়, কিন্তু মুখে নবীর সুন্নত দাড়ি নাই, এ আশিক না বাটওয়ার? আমি কইছি না আপনারা আমার রাস্তা দাবার আটকেন না। বাপরি, মিছিলের আগে লাঠি লইয়া হাজির, মিলাদুন্নবী পালন করো, সিরাতুন্নবী লাঠি মারো, নাউজুবিল্লাহ জোরে কোন। সিরাতুন্নবী আমার নবীর জীবনের 40 বছরের পরের অংশটাকে সিরাতুন্নবী বলে, আর 40-এর আগের অংশটাকে মিলাদুন্নবী বলে। নবীর জীবনে ওহি নাজিল হয়েছে 40 বছর বয়সে, ঠিক কিনা? ওহি নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে 40-এর পরে। তাহলে আপনি কোরআন যদি পাইতে হয় নবীর 40 বছরের পরের জীবন নিয়ে আলোচনা করলে কোরআন পাবেন, নামাজ পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, হালাল পাবেন, হারাম পাবেন, পর্দা পাবেন, যাবতীয় বিধিবিধানগুলি আপনি সিরাতুন্নবীর ভিতরে পাবেন। অতএব সিরাতুন্নবী আলোচনা করার বিষয়, সিরাতুন্নবী পালন করার বিষয়, সিরাতুন্নবী আলোচনা করা পালন করা ফরজ। আর মিলাদুন্নবী নবীর জন্ম থেকে নিয়ে 40 পর্যন্ত কোরআন পাওয়া যায় না, কারণ 40-এর আগে নবীর কাছে কোরআন নাজিল হয় নাই। এই জীবনের পাট্টার নাম হলো মিলাদুন্নবী। আলোচনা করা সওয়াবের কাজ, আলোচনা করা নফল বন্দেগীর সওয়াব, কিন্তু সিরাতুন্নবীর আলোচনা করা ফরজ, মিলাদুন্নবীর আলোচনা করা নফল। এখন যদি কেউ কয় আমি নফল মানি ফরজ মানি না, হে যেন লঙ্গি কুল্লা ফাগরি বল্লাহ, ঠিক কিনা? হুজুরে এত সওয়াব কইছে ফাগরি ফরার, তাহলে কপালে যা আছে লঙ্গি কুল্লা ফাগরি ফুরিলিম। সতর ফরজ, লঙ্গি ফর হইল ফরজ, ফাগরি ফর হইল নফল। হে নফলের লাগি ফরজ ছেড়ে দিছে। যারা মিলাদুন্নবী মানে সিরাতুন্নবী মানে না, এরাও নফল লইয়া ফরজ ছেড়ে দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? ভাইরা আমার জন্য বলতেছি যুবক, একটু মনোযোগ দিয়ে শুনো, আবেগের নাম ইসলাম নয়, আবেগের সাথে হুশ থাকা লাগবে, শরীয়তের বিধিবিধান থাকা লাগবে, ঠিক কিনা? আমার নবী রহমতের নবী, মায়ার নবীর আগমন কুল কায়নাতের জন্য আনন্দের বিষয়, এটা ভালো কথা। আমরা নবীর আগমনে খুশি, কিন্তু একই তারিখে যে আবার নবী ইন্তেকালও করছেন, 12 তারিখে নবী আইছেন, এই 12ই রবিউল আউয়াল নবী বিদায় নিছেন, তাহলে এখন কি করবা? দিনের অর্ধেক দিন আনন্দ করবা, অর্ধেক দিন তো কান্না করার কথা। হ্যাঁ, আপনার একই দিনে যদি ছেলে হয়, একই দিনে বাবা মারা যায়, ছেলে হয়েছে আবার বাবাও মারা গেছে, এখন ছেলে হওয়ার আনন্দ এটা কি ঠিক থাকবে? ঠিক থাকবে না। বাবা মারা গেছে, মনটা খারাপ হয়ে যাবে, আনন্দ নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আমার নবী এই দিন আসছেন, কিন্তু নবী যে এই দিনও বিদায় নিছেন, এই দুঃখ তোমরা কোথায় রাখলা? এই কষ্ট রাখছো কই? হ্যাঁ, জিলাপির পাগল, হাই 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 মুসলমান। এখন হুরে মদিনা ঘর থেকে বের হয়েছে, বের হয়ে বলতেছে আব্বা কে আসছিল? বাবা কয় আসছিল নবীর একজন সাহাবি। কয় আব্বা কি নাম? কয় সাদ সালামি। হুরে মদিনা কয় বাবা আমি সাদ সালামিকে চিনি। সুবহানাল্লাহ, কোন দেখেন কেমন মহিলা। কয় আব্বু আমি সাদ সালামিকে চিনি। আল্লাহ নবী কয় কেমন চিনো? কয় আব্বু আমি ভালো করে চিনি, ইনার মদিনায় কোনো ঘর নাই, বাড়ি নাই, ইনি একজন মুহাজির সাহাবি, আমার নবীর সাথে হিজরত করে মদিনা আসছে। ও বাবা আমি তার চিনি, অনেক কালো, অনেক কালো, তার মতো কালো আরবে কেউ নাই, এত কালো, এজন্য আরবের মানুষ গুরাবুল আরব কয়, আরবের কাক। এমনি বাবা কয় মারে, তাহলে তুই আমার মনের ব্যথাটা বুঝবি মা। তুই কত দেখি এমন একটা মানুষ আইসে তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়া,
মা আমি কেমনে সেটা সই, আমার রক্ত মাথায় উইটা গেছে, আমার মেয়ে হলো মদিনার সবচেয়ে সুন্দরী, আমার মেয়ে হলো হৌরে মদিনাজার উপাধি, আমি হলাম মদিনার একজন জমিদার, আর আসছে একজন মানুষ যার মদিনায় ঘর নেই বাড়ি নেই, আবার চেহারা সুরতের কোনো ডক নাই ডাক নাই, মা একটু বল তো আমি কেমন করে তার প্রস্তাবটা মেনে নিই, আমি তো ধমক দিয়ে বের করে দিছি, এমনি মেয়েটায় কয় আব্বু কী করছো তুমি, কয় ধমক দিয়ে বের করছি, ওই যে দেখ যায়, এমনি হুরে মদিনায় কয় আব্বু একটা কথা তোমারে জিজ্ঞেস করি গো আব্বু, তুমি কি সাদ সালামিনে জিজ্ঞেস করেছ, এই সাদ কার দরবার থেকে এসেছি, বাবা কো তুমি কি তারে জিজ্ঞেস করেছ সাদ কার কাছ থেকে এসেছে, একটু জিগাইছো নি বাবা কো মারে, আমি জিগাইছি নবীর দরবার থেকে এসেছে, ও বাবা তুমি কি তারে জিগাইছো বিয়ের প্রস্তাবটা কে দিছে, সে নিজে না নবী দেওয়াইছেন, বাবা কন্নিটাও জিগাইছি সে নিজে দেয় নাই নবী দেওয়াইছেন, নবী প্রস্তাব দেওয়াইছেন, এমনি হুরে মদিনা কান্না শুরু করে দিছে, চোখের পানিটা মুছে আর কয় বাবা গো তুমি সর্বনাশ করে ফেলেছো, বাবা তুমি ডাকাতি করে ফেলেছো গো বাবা, আমার নবী যদি সাদ সালামিকে পছন্দ করে থাকেন, আমার নবী যদি এই বাড়ির জামাই হওয়ার জন্য সাদকে পছন্দ করে থাকেন, তাহলে নতুন করে তুমি সাদের পরিচয় আমার কাছ থেকে নেও, ও বাবা আমি সাদকে চিনি, এই আরবের মধ্যে সাদের চেয়ে সুন্দর আরেকজন যুবক আরবের ভিতরে না, এমনি বাবা কই মা তুমি কও কি, একটু আগে তুমি কইলা তার কালো তো কালো জমের কালো, চেহারা শুরুতে একদম ভালো না, এখন তুমি বলতেছো বিশ্ব সুন্দর, মা তোমার এই বক্তব্য পাল্টাইলা কেন, মেয়ে তখন বলতেছে বাবা গো তুমি এখনো বুঝি বুঝো নাই, আমার রহমতের নবী সরওয়ারে তু জাহান যেই চোখ দিয়া এই বাড়ির জামাই পছন্দ করেছেন, এই চোখের চেয়ে সুন্দর চোখ দুনিয়াতে আল্লাহ কাউরে দেয় নাই, আমার নবীর আল্লাহ যে চোখ দিছে এত দামি চোখ দুনিয়ার কাউরে আল্লাহ দেয় নাই দেয় নাই দেয় নাই, অতএব বাবার নবীর চোখ দিয়া যেই জামাই পছন্দ যেই পাত্র পছন্দ এর চেয়ে উপরে পছন্দ করার মতো কোনো মহামানব আল্লাহ জমিনে কাউরে বানাই নাই, বাবা তুমি মস্ত বড় ভুল করে ফেলেছো, তাড়াতাড়ি করে তুমি যাও নবীর দরবারে, যা বলো এই বিয়েতে আমি রাজি তুমিও রাজি, তাড়াতাড়ি করে যেন পাত্র সাজায় গোছে নবী যেন পাঠায় দেয়, পাঠাইতে দেরি বিয়া হইতে দেরি হবে না, আরেকটু জোরে সুবহানাল্লাহ, তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে, তাকবীর মে কালমা মে নামাজো মে আজামে, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ, মাহবুব নে কাহা সাল্লি আলা নাম মুহাম্মদ, আকো কি জিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ, আকো কি জিয়া দিল কি জিলা নামে মুহাম্মদ, একটু জোরে আল্লাহু আকবার, বাইরে ঘটনা পরে আরো অনেক সিরিয়াস, সব ঠিক এরপরও কিন্তু বিয়াটা হয় নাই, এরপরও সব ঠিক এরপরও বিয়াটা হয় নাই, কার কার শুনবার ইচ্ছা হাত তুলে আল্লাহর একটু দেখা, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন, ভাইরা আমার বাবা দৌড় শুরু করেছে নবীর দরবারে, বাবাই কইতেছে মারে তুই আমার ঘুম ভাঙায় দিলি, আমি তো ঘুমাইছিলাম আমি বুঝি নাই রে মা বুঝি নাই, তুমি আমার ঘুম ভাঙায় দিছো, এই বইলা বাবা দৌড় নবীর দরবারে, যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাদ সালামি নবীকে যে কবর পৌঁছানোর আগে হুরে মদিনার বাবা নবীর কাছে পৌঁছে গেছে, আল্লাহ নবীর কাছে এই খবর সাদ পৌঁছাইতে পারেন নাই,
এর আগেই হুরে মদিনার বাবা যায় হাজির, বলতেছে নবী গো আপনার সাহাবী সাদ সালামীকে আপনি জামাই বানায় পাঠায় দেন, বিয়েতে আমার মেয়ে প্রস্তুত, আমার মেয়ে বাসের ঘরে সেজে সুজে বসা আছে, পাঠাইতে দেরি হবে, বিয়ে হতে দেরি হবে না। আল্লাহর নবী রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, সাহাবীরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে তোমরা জমা হও, তোমাদের ভাই সাদ সালামী জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, খালি হাতে কেমন করে যায় জমিদার বাড়িতে বিয়ে করতে যাবে, একটু চাঁদা কালেকশন করো, তোমরা কিছু সাহায্য করো। সাহাবায়ে কেরাম তারা একত্রিত হয়ে গেলেন, যে যা পারতেছেন সাহায্য করছেন, বস্তা ভরা টাকা হয়ে গেল। সাহাবিরা একজন আর একজনের দিকে তাকায়, আবার সাদের দিকে তাকায়, মুস্কি হাসে। সাহাবিরা কয়, সাদরে কেমন চান কপাল লইয়া আইসু, প্রিন্সের মতো আমাদের এক একজনের চেহারা, এরপরও হুরে মদিনাকে বিয়ে করার স্বপ্ন দেখতে পারি নাই, আর তোমার চেহারা তোমার কাছেই ভালো লাগে না, তবুও তুমি হুরে মদিনা পায়া গেছো, কেমন চান কপাল লইয়া আইসো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের জন্য মনে রাখবা, যে সমস্ত পুরুষেরা খুব সুন্দর পুরুষ, সুটাম দেহের পুরুষ, চেহারা বড় সুন্দর, কালো বউ পাইছেন, আফসোস কইরেন না, কারণ এটা তকদিরের ফয়সলা। আর যারা বউ পাইছেন খুব সুন্দর, নিজে খুব কালো, শুকরিয়া আদায় করেন, কি আদায় করেন, এটা কে মিলাই দিছে? বস্তা ভরা টাকা নিয়ে সাদ সালামী মনের আনন্দে রওনা দিছে বিয়ে করার জন্য, বাজার করবে বাজার, মনের ভিতরে কত আনন্দ, বাজারে গিয়া মনের আনন্দে তিনি সদাই কিনলেন, অলংকার কিনে ফেললেন, শাড়ি কিনে ফেললেন, ওই অবস্থায় মনের আনন্দে ঘোড়ার পিঠে মাত্র উঠছেন, তিনি ঘোড়ার পিঠে উইটা তিনি রওনা দিবেন, এইদিকে হুরে মদিনার বাড়িতে অসংখ্য অগণিত মানুষের আগা আনাগোনা, জমিদার মানুষ, মদিনার ভিআইপি মানুষগুলাকে তিনি দাওয়াত করেছে, আবার হুরে মদিনা বান্ধবীদেরকে দাওয়াত করে এনেছি, রম রম করতেছে পুরা বাড়িটা, মানুষই গিজগিজ করতেছে, সবাই অপেক্ষায়, নতুন জামাই আসবে। এই অবস্থায় বাসর করে বান্ধবীরা হুরে মদিনাকে সাজায়, হুরে মদিনা বহু খুশি, বান্ধবীরা কয়, কী রে হুর, কী খবর, এত আনন্দ, কয়, আমার স্বামীকে পছন্দ করছে জানোনি, পছন্দ করছেন সরোবারে দু জাহান রহমাতুল লিল আলামিন, এজন্য আমি মহা খুশি। এইদিকে আমার ভাইরা ওই সাদ সালামে তিনি ঘোড়ার পিঠে উঠবেন, হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পাইলেন, বাজারের এক মাথা থেকে আরেক মাথায় একজন মানুষ লাল কাপড় নিয়ে দৌড়ায়, আর একটা আওয়াজ দেয়, আসুনি কোনো মুসলমান, অমুক জায়গায় জিহাদ, অমুক জায়গায় যুদ্ধ চলছে বেঈমানদের সাথে সাহাবায়ে কেরামের, ওই যুদ্ধে মুসলমান পরাজিত হওয়ার পথে মুসলমানের রক্ত ঝরছে, আসুনি কেউ মুসলমানের সাহায্যে তুমি যুদ্ধে যাবা, আসুনি কেউ নবীর আশিক তুমি যুদ্ধে যাবা মুসলমান পরাজিত হওয়ার পথে। আওয়াজটা যেই মাত্র সাদ সালামীর কানে আসল, সাথে সাথে ঘোড়ার লাগাম ধরে তিনি ঘোড়া আটকায় দিলেন। এইবার নিজের মনে জিজ্ঞেস করেন, রে সাদের মন, একটু বল তুই কোন দিকে যাবি, একদিকে বাসর ঘর মদিনার সবচেয়ে সুন্দরী তোর অপেক্ষায় বসা, তোর জন্য হাজারো মানুষ অপেক্ষায়, অন্যদিকে তোর মুসলমান ভাইয়ের রক্ত ঝরছে জিহাদের ময়দানে, এ সাদ একটু বল বল তুই কি বাসর ঘরে যাবি নাকি গলা কাটতে জিহাদের ময়দানে যাবি। নিজের মনে যখন প্রশ্ন করেছেন তখন সাদের মন জবাব দেয়া, কয়, রে সাদ, আমার নবী বলেছেন আল মুসলিমুন কা জাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনু ইশতাকা কুল্লুহু, সমস্ত মুসলমান একটা দেহের মতো, দেহের কোনো একটা অঙ্গ আঘাত পাইলে যেমন সারা দেহে আঘাত অনুভব হয়, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমানের কান্নার আওয়াজ যদি শুনো মনে করবা এটা তোমার নিজের কান্না, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান ভাইয়ে রক্ত ঝরে নবী বলেন মনে করবা এটা তোমার গায়ে রক্ত ঝরছে, তুমি যদি পৃথিবীর কোনো প্রান্তের কোনো শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনো মনে করবা তোমার সন্তানটা কাঁদতেছে,
যদি এইভাবে নিজেরে প্রস্তুত করতে পারো তবে তুমি মুসলমান। সাদের মন বলতেছে রে সাদ বাসর গড়বড় নয়, আমার নবীর হাদিসটা হলো বড়, সাদরে আমার মন বলে না বাসর করে যাওয়া যায় না, জিহাদের ময়দানে যেতে হয়। সাথে সাথে তিনি ঘোড়াটা দৌড়াইয়া বাজারে আইসা পৌঁছলেন। সদাইগুলি আবার মালিককে বুঝাইয়া দিচ্ছেন, টাকাগুলি ফেরত দিতেছেন। দোকানদার কয় ভাই আপনি কি বিয়া করবেন না? ইনি বলতেছেন না টাকাগুলি ফেরত দাও, আমি এই টাকা দিয়ে একটা তেজি ঘোড়া কিনব আর একটা ধারালো তলোয়ার কিনব। যেই টাকা দিয়ে অলংকার কিনেছিলাম অলংকার, এই টাকা দিয়ে তেজি ঘোড়া কিনব আর তলোয়ার কিনব। ওই টাকা দিয়ে তিনি একটা ঘোড়া কিনলেন একটা তলোয়ার কিনলেন। কিনে সাদ সালামি ঘোড়া যেখানে যাওয়ার কথা ওই বাসর ঘরের দিকে বিয়ে বাড়ির দিকে, সেই বিয়ে বাড়ির দিকে ঘোড়া না ফিরাইয়া তিনি জিহাদের দিকে ঘোড়া ছুটাইয়া দিলেন। জিহাদের দিকে ঘোড়া নিয়ে দৌড়া, এইদিকে হাজারো মানুষ তার অপেক্ষায় বিয়ে বাড়িতে। তিনি জিহাদের ময়দানে ঢুকে একটা আওয়াজ দিলেন, এরে দুশ্মনের দল আমি সাথ চলে এসেছি, যার অপেক্ষায় আজকে হুরে মদিনা, অসংখ্য অগণিত বিয়ের আসরে আমার অপেক্ষা, আমি সেই কুরবানি সেই আসর কুরবানি দিয়া ময়দানে এসেছি। আমার তলোয়ারের নিচ থেকে একটা বেঈমানরে আমি জীবিত যাইতে দেব না। এই বইলা তিনি তলোয়ার চালানো শুরু করে দিলেন। আমার ভাইয়েরা তার তলোয়ারের ভিতরে আল্লাহ ওই পরিমাণ শক্তি দিয়েছিলেন, এক একটা তলোয়ারের গুরানি দেন শয়ে শয়ে দুশ্মনের কল্লা আলাদা হয়ে জমিনে পড়ে যায়, এক একটা ঘুরানি দেন দুশ্মনের শয়ে শয়ে কল্লা জমিনে পড়ে যায়। দুশ্মন দিশে হারা হয়ে গেছে, মুসলমান পরাজিত হওয়ার পথে ছিল। সাহাবায়ে কেরাম আবার তারা ঘুরে দাঁড়াইছেন, ঘটনা কি, আমাদের সাহায্যে কে আসলো রে কে আসলো? সাহাবায়ে কেরাম তারা ঘুরে দাঁড়াইছেন আর দুশ্মনগুলি ভাগতে শুরু করলো। যাবার সময় দুশ্মনরা কয় যার কারণে আজকে আমাদের পরাজয়, এরে কি জিন্দা ছাইরো না, সব বাদ দিয়ে ওরে আগে হত্যা করো। বৃষ্টির মতো তীর মারতে আরম্ভ করলো, প্রতিটা তীর আমার নবীর সাহাবীর গায়ে লাগলো, প্রতিটা তীর গায়ে লাগলো, চালনির মতো জাজরা হয়ে গেছে। মুসলমানের বিজয়কে নিশ্চিত কইরা সাদ সালামি ওই ময়দানে নবী নবী করতে করতে শহীদ হয়ে গেছে। মুসলমানরা বিজয় দৌড়ে আসলো, কে সেই মহামানব? আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে বুঝি সাহায্য এসেছে, কিন্তু না, চেহারা দেখে সবাই আল্লাহু আকবার করে চিৎকার দেয়। সাহাবীরা কয় এ তো আমাদের সাদ সালামি, আজ তো তার বিয়ের আসরে যাওয়ার কথা, আমরা মদিনায় তার জন্য চাঁদা কালেকশন করে দিয়ে আসলাম, আমরা নিজেরা তার জন্য চাঁদা তুললাম, আজকে তার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। সাদ তো মনে করে বিয়ের আসরে যায় নাই, আমাদের সাহায্যে যুদ্ধে চলে এসেছে। একজন সাহাবী কাঁদতে কাঁদতে মদিনায় নবীর দরবারে হাজির, আমার নবী মসজিদে নববীতে বসা। সাহাবী কান্দে আর কয় নবী গো অমুক যুদ্ধে আমরা বিজয় লাভ করেছি। আল্লাহ নবী কই বিজয় লাভ করেছো তো আবার কান্দো কেন? সাহাবি চোখের পানি মুছে আর কই নবী গো আমাদের বিজয় নিশ্চিত করেছে আপনার সাহাবি। নবী কো আমার সাহাবি কে? আপনার সাহাবি সাদ সালামি। আল্লাহ নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তে শুরু হলো। নবী নিজেও কান্দে আনার বলেন সাহাবিটা তুমি কও কি, আমার সাথ তো আজকে বিয়ের আসরে যাওয়ার কথা, আজকে তো হুরে মদিনার সাথে তার বিয়ে হওয়ার কথা। কয় নবী গো আপনার সাহাবি বিয়ের আসরে যায় নাই। ও গো নবী, জান মাল আল্লাহর রাস্তায় আল্লাহর কাছে বিক্রি, এর প্রমাণ পেশ করেছে, নজরানা পেশ করেছে, যাদের ময়দানে সে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী রহমতের নবী তখন বলতে আমাকে ময়দানে নিয়ে চলো, আমার সাদের লাশ আমি নবী নিজের হাতে কবরে রাখবো।
আমি সাদের জানাজার নামাজ পড়াবো। নবী জানাজার নামাজ পড়ে যখন লাশটা নিয়ে রওনা দিচ্ছেন, সাহাবাই কেরাম দেখেন নবীজি জমিনের মধ্যে পা ভালো করে লাগান না, উকি দিয়ে নবী হাঁটতেছেন। সাহাবিরা কয়ে নবী গো আপনি পা জমিনে লাগান না, কষ্ট হইতেছে গো নবী। আল্লাহ নবী কয়ে রে সাহাবিনা শুনো, এই পরিমাণ রহমতের ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, আমি পা রাখার জায়গা পাইতেছি না। উপরের দিকে নবী তাকায়, একবার তাকাইলে নবীজি হাসে, নিচের দিকে তাকাইলে নবী কান্দে। হযরত উমর কয় নবী গো আপনি উপরে তাকায় কাঁদে হাসেন, নিচে তাকাইলে কাঁদেন কেন? নবী বলে রে উমর, আমি আমার সাদের দিকে যখন তাকাই তার কুরবানির কথা ইয়াদ হলে পরে আমার চোখ দিয়া পানি আসে। আল্লাহর জন্য এতটা পাগল, এতটা পাগল, হাসরের ময়দানে যারা দুনিয়ার লোভে পইরা আল্লাহ বলে যাবে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে, দুনিয়ার রং তামাশা সুন্দরী বউ পাইয়া সুন্দরী প্রেমিকার তালে পইরা যারা আল্লাহ বলে গেছে, তাদের সামনে আল্লাহ আমার সাদরে হাজির করবে। একটু বল দেখি, তুই যার পাগল ছিলে আমার আল্লাহ কি বলে গেছিলে? তোর সেই প্রেমিকা, তোর সেই বউ, তোর সুন্দরী সেই বধূ, সে সুন্দরী ছিল না হুরে মদিনা সুন্দরী ছিল? আমার সাদ যদি এত সুন্দরীকে ত্যাগ করতে পারলো, কোরবানি দিতে পারলো, আল্লাহর জন্য তুই কেন পারবি না? আল্লাহর নবী কয় আমি আমার সাদের দিকে তাকাইলা পরে চোখের পানি জড়ায় কান্দি, আসমানের দিকে যখন তাকাই তখন দেখি প্রথম আকাশে জান্নাতের হুররা নেমে এসেছে, আর ওদেরকে আল্লাহ পাক বাসর করে বসায় রাখছে জান্নাতি হুর। জান্নাতি হুরদের হাতে আমি মেহেদি দেখেছি, জান্নাতি হুরদের হাতে আমি অলংকার দেখেছি। ওই জান্নাতি হুররা আমার ডাইকা বলতেছে, নবী গো আপনার সাদরে আপনি তাড়াতাড়ি কবরে রাখুন, যেই সাদ দুনিয়ার হুরের মায়া কুরবানি দিয়া শহীদ হয়েছে তারে কবরে রাখতে দেরি হবে আল্লাহ পাক, আমাদের সাথে তার বিয়ে পড়াইতে দেরি হবে না। এজন্য আকাশের দিকে তাকাইলে পরে আমি হাসি, বাইরা বন্ধুরা আমার নবী রহমতের নবী, কবরে নাইমে আসি সাদ সালামের দেহটাকে মাটিতে রাখলেন। এজন্য আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী কবরে রাখছেন, এরপরে সাহাবীদের একটা কাণ্ড ঘটছে, কবরের উপরে একটা কাণ্ড ঘটছে। বাইরা বন্ধুরা কি কাণ্ডটা ঘটছে আমি একটু সময়ের ভিতরেই শেষ করব বলবো, এর আগে শুধু একটা আবদার করি, বলুন একটু আওয়াজ দিয়ে বলুন, আমার জান আর মালের মালিক কে? আর একটু জোরে কে? অতএব আল্লাহরে খুশি করতে যদি আমার জান দিতে হয়, অথবা আমার জানরে একটু কষ্ট দিতে হয়, নামাজ পড়তে যদি একটু কষ্ট হয়, অজু করতে যদি একটু কষ্ট হয়, টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করতে যদি একটু কষ্ট হয়, আল্লাহরে খুশি করতে কারা কারা রাজি? হাত উঠে আল্লাহরে দেখা, আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আর একটু জোরে বলি আমিন। একজন ভাই বলেন, আল্লাহর ঘর মসজিদের জন্য, আল্লাহরে খুশি করার জন্য নিজের জান মাল থেকে, নিজের মাল থেকে কিছু টাকা আল্লাহর ঘর মসজিদে দিবেন, দেখি কে সবার আগে হাতটা উঠায়। কি লাগবে, লাগবো কি কি মসজিদের জন্য? বারান্দার কাজটা বাকি, লাগবে কি কি? সিমেন্ট লাগবে, রড লাগবে, ইট